হলো প্রশ্নমালা এক এর 13 দাগের অঙ্কগুলো। দেখো 13 দাগে কি লেখা আছে, নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও। এবার বোর্ডের দিকে তাকাও, ছোট থেকে বড় অনুযায়ী সাজাও। কি কি আছে এখানে, 5 এর 13, 7 এর 13, 3 এর 13। তোমরা সবাই জানো যে ভগ্নাংশের ওপরের অংশটাকে বলে লব আর নিচের অংশটাকে বলে হর। এখানে তাহলে লোকটাও দেয় একই জিনিস, ওপরেরটাকে লব আর নিচেরটা হর। তাহলে যেখানে দেখবে, এটা একটু বোঝার আছে, ভালো করে মন দিয়ে বুঝবে, যেখানে দেখবে হরগুলো এক আছে, হরগুলো একই আছে, তখন দেখবে ওপরে যে সংখ্যাটা ছোট আছে সেটাই ছোট হবে। এটা মনে রাখা সব থেকে সুবিধা। আবার আর একদিকে বোঝা যায়, যেমন দেখো এখানে ছোট কোনটা, আমি বলছি যে সংখ্যাটা ছোট আছে সেটাই ছোট, নাহলে অন্য দিক দিয়ে বুঝলে দেখবে 13 ভাগে 3 ভাগ, তার মানে এটা ছোট হচ্ছে। 13 ভাগে 7 ভাগ নিশ্চয়ই বড় হবে 13 ভাগে 3 ভাগের চেয়ে, আবার 13 ভাগে 5 ভাগ নিশ্চয়ই 3 ভাগের চেয়ে বড় হবে। সেই জন্য তোমাদের মনে রাখতে হবে যে যেখানে দেখবে হরগুলো এক আছে, ওপরে যে সংখ্যাটা ছোট থাকবে সেটাই ছোট হবে। ওই জন্য আমি এটা কী লিখব, 3-এ ছোট থেকে যেহেতু ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে বলেছে, তাহলে প্রথমে কোনটা হবে 3-এ 13, তারপরে 5-এ 13, 5 আছে আগে, সবার বোঝা গেল। দেখো হর যেখানে এক থাকবে সেটা কিন্তু বোঝা খুব সুবিধে, ওপরে যেটা ছোট সংখ্যা থাকবে সেটাই ছোট। যেমন 3 ওপরে আছে, 3-এর 13 হলো, তারপরে 5-এর 13 হলো, তারপরে 7-এর 13, এটা মনে রাখা সুবিধে। কিন্তু যেখানে দেখবে লবগুলো এক আছে সেখানে তোমাকে একটু ভাবতে হবে, লবগুলো এক আছে। দেখো পরের অঙ্কটায়, গড়ের অঙ্কটায় 4-এর 9, 4-এর 25, 4-এর 20, কাজে লবগুলো এক আছে। এখানে তুমি কীভাবে ভাববে, যে দেখতে হবে তোমাকে কত ভাগে কত ভাগ আছে। দেখো প্রথমে 9 ভাগে 4 ভাগ, এটা 25 ভাগে 4 ভাগ, আর 20 ভাগে 4 ভাগ, তাহলে কোনটা ছোট হবে। 25 ভাগে 4 ভাগটা ছোট, কারণ 25টা ভাগ তার মধ্যে মাত্র 4 ভাগ, হ্যাঁ এটা তার মানে ছোট হচ্ছে। তাহলে প্রথমে কী লিখবে, 4-এ 25, 25 ভাগে 4 ভাগ। এবারে দেখো কি পড়ে রইল, 4-এর 9, 9 ভাগে 4 ভাগ, আর 20 ভাগে 4 ভাগ, তাহলে এরপরে কোনটা হবে, 20 ভাগে 4 ভাগ, 20 ভাগে 20টা ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে এটা ছোট হবে 4-9-এর 4-এর চেয়ে, 9 ভাগে 4 ভাগের চেয়ে। তাহলে ওইটা আমি লিখে দিলাম 4-এ 20, 20 ভাগে 4 ভাগ। এবার কি পড়ে রইল, 9 ভাগে 4 ভাগ। বোঝা গেল, এইটা একটু তোমায় খেয়াল করে করতে হবে। এইটা কিন্তু সহজ পদ্ধতি, যেটা হরগুলো এক থাকবে ওপরের সংখ্যাটা দেখে বসিয়ে দিতে পারে, কিন্তু লবগুলো এক থাকলে তোমাকে একটু ভেবে নিতে হবে। বোঝা গেল? আচ্ছা এবারে দেখো অঙ্কে লেখো, এগুলো তোমরা থ্রিতে পড়ে এসেছো, তবু একবার বুঝিয়ে দিচ্ছি। 10 পূর্ণ 100 ভাগের 15 ভাগ, যেটা পূর্ণ থাকবে সেটা আগে লিখে ফেলবে, 10 পূর্ণ 100 ভাগের 15 ভাগ, যেটা ভাগে বলা হয় সেটা নিচে লিখতে হয়, এগুলো তোমরা সবাই জানো 15 ভাগ, 15টা উপরে, তাহলে 10 পূর্ণ 100 ভাগের 15 ভাগ। এবার পরের অঙ্কটা দেখো কি লেখা আছে, 50.2.4 50 দশমিকের পরের সংখ্যাটাকে আমরা কী বলি, পরের অংশটাকে দশাংশ, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ, তাই তো? তাহলে 50.50 লিখে দশমিক দিয়ে দাও, কি বলা হয়েছে, 2 দশাংশ, 2 লিখে দিলে। দেখো এখানে শতাংশের কথা উল্লেখ নেই, তাহলে শতাংশের ঘরটায় তোমরা একটা 0 দিয়ে দেবে, তারপরে 4 সহস্রাংশ, এরপরে 4 লিখে দেবে, তাহলে বোঝা গেল। তাহলে অঙ্কটার মধ্যে দেখো দশমিকের পরের অংশটাকে দশাংশ বলা হয়, তারপরে তাই শতাংশ, তারপরে তাই সহস্রাংশ, যেহেতু এখানে শতাংশে উল্লেখ নেই ওই জন্য এটা 0 দিয়ে। ঠিক আছে এবার পরের অঙ্কে যাব।
দেখো 18 দাগে ক্ষয়ের অঙ্কটা আমি আজকে পড়াবো। তোমাদের বিদ্যালয় শুরু হয় আগে অঙ্ক বইটা কাছে থাকলে দেখো, তোমাদের বিদ্যালয় শুরু হয় 10:45 এবং ছুটি হয় 3:30। এর মধ্যে মিড ডে মিলের জন্য 30 মিনিট পড়াশোনা বন্ধ থাকে। তোমাদের বিদ্যালয়ে কতক্ষণ পড়াশোনা হয় অঙ্কটার মধ্যে এই আছে। এই অঙ্কটা করতে গেলে আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, 3:30, কারণ এটা বুঝতেই পারছো বিদ্যালয় শুরু হয় কটায়, ছুটি হয় কটায়, এটা আমায় জানতে হবে। আর নিশ্চয়ই এটা বুঝতে পারছো অঙ্কটা পড়ে এটা বিয়োগ করতে হবে, কিন্তু আগে তো আমাকে ছুটি হয় যেটা বড় সংখ্যা সেটা ওপরে রাখতে হয় বিয়োগের সময়, ওই জন্যই 3:30 ছুটি হয়। এটা তোমাকে আগে জানতে হবে, 3:30, 3:30 সমান কত এটা তোমাকে আমি জানতে হবে। তোমরা নিশ্চয়ই হাওড়া স্টেশনে ঘড়িগুলো লক্ষ্য রাখবে, দেখবে সেখানে 12টার পর একটা লেখা হয় না, দেখবে 13টা 14টা 15টা এরকম লেখা হয়। তাহলে কাজেই বুঝতে পারছো 3:30 সমান আমি কি লিখতে পারি, 15:30। এটা আমার বিয়োগের সুবিধা হবে, এটা করেই নিতে হবে, নাহলে অঙ্কটা তুমি করতে পারবে না। এবার দেখো বিদ্যালয় শুরু হয় 10:45 এবং ছুটি হয় 3:30। কাজে আগে আমি লিখতে হবে বিদ্যালয়ের ছুটি হয় কখন, যেহেতু ওটা বড় আছে বিদ্যালয়ে, বিদ্যালয়ের ছুটি হয় সমান নিয়ে 15:30। ঠিক আছে, 15:30। এবার দেখো আমায় লিখতে হবে বিদ্যালয় শুরু হয় কখন, লিখলাম বিদ্যালয়, বিদ্যালয় শুরু হয়, বিদ্যালয় শুরু হয় কটায়, 10:45, 10:45। এটা দেখো আমায় বিয়োগ করতে হবে, শোনো বিদ্যালয়ের ছুটি হয় 15:30 আর বিদ্যালয় শুরু হয় 10:45, ওই 10টা আছে, এটা আমি 14 লিখে ফেলেছিলাম আগে, এটা তোমরা সবাই বুঝে নেবে 10:45। ঠিক আছে, এবার বিয়োগ করলে কিভাবে, তোমরা ঘন্টা মিনিট সেকেন্ডে বিয়োগ নিশ্চয়ই জানো, ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কিভাবে বার করতে হবে, পাশে এটা করে নেবে মিনিটটা কিভাবে বেরবে, যদি ওপরে 45 বড় 30 ছোট, ওই জন্যে আমাকে 60 ধরে নিতে হবে, 60 মিনিটে 1 ঘন্টা, ওই জন্য ধরে নিলাম। উপরেরটা যোগ করতে হবে 60 আর 30 90, আর নিচেরটা বিয়োগ করতে হয়, এটা নিশ্চয়ই থ্রিতে তোমরা শিখেছো। যদি ওপরে বিয়োগ করার সময় ছোট সংখ্যা থাকে তাহলে আমি 60 ধরে নেবো, তার সঙ্গে 30 যোগ, তাহলে 30 যোগ করলে 90 হচ্ছে, তার থেকে 45 বিয়োগ করলে কত হচ্ছে, 45 হয়, বিয়োগ করে দেখে নেবে 45 হচ্ছে। তাহলে আমি এখানে মিনিটের ঘরে কী লিখে নিলাম, 45 মিনিট। ঠিক আছে, এবার যেহেতু আমি এখানে 60 ধরেছি, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে আমি এখানে ধরেছি এটা আমায় বিয়োগ করতে হবে ওপরে, তাহলে 15 থেকে 1 বাদ দিলে কত হয়, 14 হয়, 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, 1 ঘন্টাটা এখান থেকে আমি বিয়োগ করবো, 15 থেকে 1 বাদ দিয়ে দেবো, 14 হলো। এবার 10 থেকে 14 কটা হচ্ছে, 4:45। এখানে অঙ্কটা শেষ নয়, আবার দেখো বলেছে মিড ডে মিলের জন্য 30 মিনিট পড়াশোনা বন্ধ থাকে। আমি এত বড় কথাটা লিখলাম না, মিড ডে মিলটাকে আমি কী লিখেছিলাম, টিফিন হয়, মিড ডে মিল মানে টিফিন, ওই সময় টিফিন খাওয়া হয়, টিফিন হয় কত মিনিট, টিফিন হয় 30 মিনিট, 30 মিনিট, মিনিটের তলায় মিনিট লিখবো, 30 মিনিট, এটাও বিয়োগ করতে হবে তবে বেরোবে, সব মিলিয়ে আমার কতক্ষণ পড়াশোনা হয় তবে জানতে পারবো। এখানে দেখো বিয়োগটা সোজা, কারণ ওপরে বড় সংখ্যা আছে, কাজে এখানে আমার আলাদা করে কিছু করতে হলো না, এটা বিয়োগটা সহজ, 5 আর 3 এর পর 4 1 15, 45 থেকে 30 চলে গেলে 15, এখানে 4টে যেমন লেখা আছে 4টা লিখে দিলাম। ঠিক আছে, এবার আমি পেয়ে গেলাম বিদ্যালয়ে কতক্ষণ পড়াশোনা, তাহলে নিচে কী লিখবে, অতএব
তোমাদের বিদ্যালয়ে কতক্ষণ পড়াশোনা হয়? তাহলে আমাদের বিদ্যালয়ে চা মানে এখানে হচ্ছে ঘন্টা, চার ঘন্টা 15 মিনিট পড়াশোনা হয়। সবাই অঙ্কটা বুঝতে পারলে নিশ্চয়ই বুঝতে পারবে, বাড়িতে বারবার অভ্যাস করবে, তাহলে দেখবে